কাজটা আমার কিছু না, সামান্য কাজ। বলো না, তুই ভালো করে মন দিয়ে শোন। বলো, আমার এই গোকুল বৃন্দাবনে যত আমি কাজ করতে পারব না, পুত্র না, এ কাজ তোকে করতেই হবে। আমি পারব না দাদা, এ কাজ তোকে করতেই হবে। আজ আমি বলছি শোন পুতনা, তোর সেই অতীতের দিনগুলোর কথা কি তোর মনে পড়ে না দাদা? তোর সেই ওই অতীতের কথাগুলো আমায় মনে করে দিও না দাদা, নইলে গোটা পৃথিবীটা আগুন জ্বলে যাবে। সেগুলো তোর মুছে নিয়েছি, তুই তার প্রতিশোধ নিবি না পুতনা? আমি এই প্রতিশোধ নিতে পারবো না। তাই ওর কথা আমাকে তুমি মনে করে দিও না দাদা, পৃথিবীটা একদম ধ্বংস হয়ে যাবে। আমি আদর করি, একটু আদর করি। তুমি ঠিকই বলেছ দাদা, কারণ অনেক দিনের পরে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। কাছে যাবো, যাই দেখি কি হয়। দাদা আরে আরেকটু কাছে যাবো। বলো দাদা, কেন কাছে ডাকলি? তোকে আমি অনেকদিন আদর করে দিত, তাই একটা আদর করবো, ডাকলাম আর তুই আমার ছোট তোকে মেরে ফেলব পুতনা, আমার কথায় তুই যদি রাজি না হোস আমি তোকে মেরে ফেলব। এখনো সময় আছে পুতনা, আমার কথা তুই রাজি হয়ে যা, নাহলে তোর গোড়া টিপে আমি তোকে মেরে ফেলব। আমি এখনো বলছি অনেক সময় আছে পুতনা, তুই আমার কথায় রাজি হয়ে যা। রাজি চলে 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 Thank you.
আমি তোমার কথায় রাজি। বলো দাদা কিভাবে সোজা গোকুলে বৃন্দাবনে যেতে হবে তুমি আমাকে বুঝিয়ে দাও দাদা। তাহলে ভালো করে বন্দে তুই শোন, তুই ছদ্মবেশ রূপ ধারণ করবি। আর ছদ্মরূপ বেশ ধারণ করে তুই কাজ করবি। কালকৌটের বিষ মাখানো স্তন নিয়ে গিয়ে গোকুল বৃন্দাবনে এক এক শিশুকে তোর স্তন পান করাবি। যত শিশু কালকে উঠের বিষ তোর স্তন পান করবে সবাই একদম হরি বল, সবাই স্বর্গে চলে যাবে দাদা। এটা কি করে করবো দাদা? এই কাজ করা তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি না করি ছলে বলে কৌশলে দাদা তো আমার জীবনটা নিয়ে নিবে। এই কাজটা আমাকে করতেই হবে, তাই বলো দাদা আমি সোজা গোকুল বৃন্দাবনে প্রবেশ করব। যত শিশু সন্তান